পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকে রঘু সর্দারবার জালপাই গ্রামে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে শিশু শিক্ষা কেন্দ্রটি বর্তমানে একেবারে ভগ্নপ্রায় হওয়ায় এই স্কুলে পাঠরত 60 থেকে 65টি শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। সেই সঙ্গে এই গ্রামে প্রায় 200টি পরিবারের শিশু আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার। আপনার ছেলে প্রতিদিন স্কুলে যায় না কেন? প্রত্যেকদিন যায় না, এই কারণে স্কুলে প্রচুর সমস্যা আছে। বৃষ্টিতে টালি ভেঙে উপরে পড়ে পায়ের উপরে পড়ে গেছিলো, তাই জন্য স্কুল যায় না। আর স্কুলে সব বৃষ্টি হলে সবসময় জল পড়ে, পড়াশোনা অসুবিধা হয়। গ্রামে সর্বসাকুলে এই একটাই শিক্ষাকেন্দ্র ছাড়া 3 কিমি দূরত্বের মধ্যে দ্বিতীয় কোনো শিক্ষা ব্যবস্থা কিংবা স্কুল নেই। আমাদের ঘর নেই একটা, তাই আমাদের একটা সমস্যা, ঝড় বৃষ্টিতে আমরা খুব কষ্ট পাই, জল পড়ে যায়, টালি ভেঙে যায়, এইরকম অবস্থা। তো এখনো বর্তমান ভাঙা টালি তো দেখছেন। শিক্ষা কেন্দ্রটির বর্তমান যা অবস্থা রয়েছে, ঠেলে দিলে পড়ে যায় এমন অবস্থা। আপনার ছেলেকে অন্য কোনো স্কুলে পাঠান না কেন? অন্য কোনো পাঠালাম, আমাদের গরিব সংসার, আর্থিক অবস্থা তেমন ভালো নয়, গরিব সংসার, দূরে পাঠালে তো তেমন আমাদের খরচা আছে, খরচা করতে পারবো না, পারবো না, এই স্কুল ছাড়া অন্য জায়গায় পাঠাতে পারি না। স্কুলে বাচ্চাকে পাঠিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারি না, স্কুল ভাঙ্গা। গ্রামের গরিব মানুষরা আর্থিক দুর্বলতায় বাধ্য হয়ে তাদের বাচ্চাদের এই স্কুলে পড়াতে পাঠায়, কিন্তু তারা নিশ্চিন্তে থাকতে পারে না। ভাঙ্গা ঘর, টালি ভেঙে পড়ে গেছিলো, আর বৃষ্টি হয়, বৃষ্টির সময় এই ভাঙ্গা ঘরে জল পড়ে, পড়াশোনা অসুবিধা হয়। বেশ কিছুদিন হলো এই স্কুলে পাঠরত ভিগুরাম লাটুয়ার উপর স্কুলের চালা থেকে ভাঙা টালি পড়ে যায়, এই নিয়ে গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে। আপনি সমস্যার কথা কাদের সাথে আলোচনা করেছেন? আমার কমিটির সঙ্গে আলোচনা করেছি, ব্লকে 2-3 বার বলেছি। কতদিন আগে? গত বছর দিয়েছি, তার আগেও দিয়েছি। আমার বলে হবে হবে হবে, সব স্কুল যখন হচ্ছে পর পর হবে। আপনি কি চাইছেন? আমি চাইছেন যে স্কুলটা যাতে ভালোভাবে হোক এবং ঘরটার ভালোভাবে ঠিকঠাক হোক, স্কুলের ঘরটার। আমিও এই সমুদায়ের একজন গ্রামীণ সংবাদদাতা হিসাবে এই সমস্যার শীঘ্র সমাধান চাইছি। সেই সঙ্গে ভিডিও দেখে সকল দর্শককে অনুরোধ করছি, সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় বিক্রম কুমার চ্যাটার্জিকে 8373063048 মোবাইল নাম্বারে বারবার ফোন করে চাপ সৃষ্টি করুন। আমি জয়দেব তলা, পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।